নমস্কার। রোজ যেরকম আপনাদের সামনে নতুন নতুন রেস্টুরেন্টের সন্ধান নিয়ে আসি, সেই সন্ধানের বশত আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার নেতাজি নগর রিজেন্ট পার্কে। এখানকার একটা নতুনত্ব বাঙালিয়ানা বা বাঙালি খাবারের রেস্টুরেন্ট কিন্তু চালু হয়েছে, যার নাম কিন্তু রান্নাবাটি। এই রান্নাবাটি রেস্টুরেন্ট এখন যাব, গিয়ে দেখব এখানকার রান্নাবান্না কেমন, এখানকার খাওয়া দাওয়া কেমন, কী কী বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। চলুন যা দেখা যাক। আচ্ছা, রান্নাবাটি রেস্টুরেন্টে তো চলে এসেছি, আপনাদের তো মেনু কার্ড দেখতে পাচ্ছি আমার হাতে, মেনু কার্ড তো মেনু কার্ডে। আচ্ছা, এখানে আপনাদের এখানে থালি সিস্টেম তো আছে নিশ্চয়ই, তো থালি সিস্টেমটা কোথায় আছে, শেষে নাকি? আচ্ছা, থালির মধ্যে দেখতে পাচ্ছি মহারাজা থালি আছে, স্যার এটা আমাদের ভেজ এবং নন ভেজ দুটোতেই পাবো, দুটোতেই পাবো। আর এটা দেখতে পাচ্ছি নবাব সাহেবের থালি, নবাব সাহেবের থালি। আচ্ছা, আর এটা রান্নাবাটি গ্র্যান্ড থালি, গ্র্যান্ড থালি। আচ্ছা, নবাব সাহেবের থালিটা কিরকম হবে? স্যার ভীষণ সুন্দর, এবং এটা প্রতিদিন আমাদের যারা আসেন তারা ভীষণ লাইক করেন। তাহলে আমি আমাকে একটা নবাব সাহেবের থালি দেবেন, এই থালিটার প্রাইস হচ্ছে 795। আচ্ছা, তার মধ্যে কিন্তু এই চিকেন দেখতে পাচ্ছি আছে, তার তো মাটন নেই, তো তাহলে একে মটন তাহলে একটা আলাদা নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, আর কি আছে আপনাদের এখানে স্পেশালিটি? এটা আমাদের একটা সিগনেচার আইটেমই হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি? হ্যাঁ স্যার। আচ্ছা, চিংড়ি আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি চিংড়ি বা প্রনের মধ্যে আছে, একটা ডাব চিংড়ি আছে শেফ স্পেশাল, ছয় পিস আছে। হ্যাঁ, ছ পিস থাকে স্যার। প্রাইস হচ্ছে 385। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাব চিংড়ি একটা দিয়ে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাত, বাসন্তী পোলাও, মুগ ডাল, পাবদা সর্ষে, কষা মুরগি, দই কাতলা, দু পিস লুচি, গোলাপজামুন, চাটনি, ফিশ ফ্রাই, মোচার চপ আর দু পিস বেগুনি, কুরকুরে আলু ভাজা, শুক্তো। যা যা অর্ডার দিয়েছিলাম পুরো নবাব সাহেবের থালি পুরোপুরি এসছে, আর সাথে এক্সট্রা কিন্তু ডাব চিংড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর মাটন অর্ডার দিয়েছিলাম, মাটনটা আসছে এখন, এসে পৌঁছায়নি। তা আমি শুরু করে দিই, আমি আর থাকতে পারছি না এত কিছু খাবার সামনে দেখে। তো প্রথমেই চলে আসি স্টার্টার হিসাবে নবাব সাহেবের থালিতে, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটার ভিতরে যে ভেটকি মাছটা, ভেটকি মাছটা খেতে কিন্তু হেভি লাগছে, আর একদম ফ্রেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার চলে আসি একদম লুচি, লুচিগুলো কিন্তু একদম গরম গরম দিয়েছিল, তো ভিডিও করা মানে বুঝতেই পারেন, এই অনেকক্ষণ ধরে এসে বেশ আমরা বসে ভিডিও করার জন্য লুচিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। তো লুচিটা খাবো কি দিয়ে? লুচিটার জন্য কিন্তু এখানে ডাল আছে বা মুরগি আছে, একটু মুরগির মাংস নিয়ে নিই সাথে। চিকেনের টেস্টটা একটু ডিফারেন্ট টাইপের, সেটা দেখুন একদম দেখুন নরম, যেরকম অ্যাকচুয়াল লুচি থাকার কথা। মুরগির কষাটা কিন্তু হালকা হালকা ঝাল ঝাল, হালকা মিষ্টি ভাবও আছে, এগুলো আছে খেতে। এবার চলে আসি ভাত, একদম দেখতে পাচ্ছি বাসমতি চালের ভাত। ভাতের সাথে কিন্তু আমি একটু নিয়ে নিচ্ছি সোনামুগ ডাল, সোনামুগ ডাল জুড়ে আলু ভাজা, শুক্তো। প্রথমে আমি শুক্তো দেখে দেখি, শুক্তো মধ্যে দেখতে পাচ্ছি বেগুন আলু আছে, বেগুন আছে আর পেঁপে আছে। বড়িটা কিন্তু বেশ ভালো, অনেক বড়িতে কি থাকে মানে সব তিতকুটে টাইপের হয়, এরা ছে সেরকম না। করলাও আছে, সোনামুগ ডাল, সোনামুগ ডাল দিয়ে ভাত দিয়ে আগে মাখিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা। দই কাতলা মানে ঝোলটা দই দিয়ে, টক দই দিয়ে তৈরি,
কাতলা মাছটা এখানে দেখতে পাচ্ছি ভাজা, অনেক সময় কাতলা মাছটা ভাপা হয়। টক দই দেওয়ার জন্য ঝোলটা কিন্তু একটু হালকা টক টক আছে, মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ। এবার চলে এসেছি পাবদা সর্ষে, মানে সর্ষে দিয়ে পাবদাটা তৈরি। এবার নিয়ে দেখি কীরকম পাবদা মাছটা। পাবদা মাছটার একটা অংশ নিয়ে নিলাম আর কিছুটা সর্ষে বাটা নিয়ে নিলাম। আগে পাবদা মাছটা কীরকম দেখি, আগে মাছটার সাইজটা একটু ছোটো আছে বলে আমার মনে হলো। মাছটা ফ্রেশ আছে, একটু গ্রেভিটা দেখি কীরকম এখানকার। সর্ষের গন্ধও যেরকম আছে, সর্ষে পোস্ত তার সাথে কিন্তু ঝালঝালও একটা ব্যাপার আছে, একটু নতুন ধরনের স্বাদ। মানে সর্ষে বাটার স্বাদও আছে, তার সাথে বেশ একটু লঙ্কা বাটারও স্বাদ, টু ইন ওয়ান। এবার চলে আসছে ডাব চিংড়ি। চিংড়ির সাইজটা দেখুন, মাঝারি টাইপের চিংড়ি, ছ ছটা পিস দিচ্ছে। একদম ফাটাফাটি, আমি যদি ফাটাফাটি বলি তার মনে হয় কম বলা, এত সুন্দর মালাইটার টেস্ট। মানে আমরা বাটির রেস্টুরেন্টে যদি কেউ আসেন, চোখ বন্ধ করে ডাব চিংড়িটা কিন্তু নিতে পারেন। এবার চিংড়িটা খেয়ে দিই কীরকম, চিংড়িটা দেখুন একদম নরম। এই ধরনের ডাব চিংড়ি খাওয়ার জন্য আমি যে কোনো জায়গায় যেতে রাজি। উফ, ফাটাফাটি একদম। এবার চলে আসছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তার সাথে কিন্তু মাটন, গন্ধরাজ মাটন। দেখুন গন্ধরাজ মাটন উপরে গন্ধরাজের পাতা দিয়ে, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছে, আর গন্ধরাজ আর একটু ঝোলটা কিন্তু এইটা ঝোলটা একটু পাতলা হয়। আর এখানে চার পিস কিন্তু মাটন থাকার কথা, এক দুই তিন, হ্যাঁ চার পিস মাটন আছে। আমি এক পিস মাটন নিয়ে নিচ্ছি আর হালকা অল্প একটু ঝোল নিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এখানকার একটু পাতলা হবে গন্ধরাজ মাটনে, সেটা আমাকে আগে বলে দিয়েছে যে এই টাইপের মাটনের কিন্তু গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর পাতার এমনি একটা প্রভাব আছে। তো একটু খেয়ে দেখি বাসন্তী পোলাও দিয়ে। মাটনের হালকা হালকা গন্ধ আছে, গন্ধ আর লেবুর সবটা মিলমিশ করে গন্ধরাজ লেবুর পাতার হেভি সুন্দর গন্ধ আসছে। এবার মাটনটা দেখি কীরকম, আমার যদি এই পিসটার উপরটা চর্বি পড়েছে সেই লাগছে মটনটা খেতে, বেশি চেপাতি হচ্ছে না, অটোমেটিক মিলিয়ে যাচ্ছে। জমে ক্রিট রান্না বাটি রেস্টুরেন্টটা তো আসবেন কী করে আপনি? আমি তো নর্থ চব্বিশ পরগনা থেকে আসি, মেট্রো করে আপনি মাসরাদা সূর্যসেন স্টেশনে আসতে পারেন। মাসরাদা সূর্যসেন স্টেশন থেকে বেরিয়ে নেতাজি নগর অবধি আপনার অটো বাস আছে, আপনি এখানে চলে আসতে পারেন। আর এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের রাস্তা আপনি চলে আসতে পারেন এই রান্না বাটি রেস্টুরেন্টে। একদম পুরোপুরি অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়া। চলে আসছি চাটনি। একদম পিওর আমের চাটনি, গোলাপজামুন খেয়ে দেখি গোলাপজামুনটা কেমন। গোলাপজামুন যেমন খেতে তেমনই যথেষ্টই ভালো। খাওয়াটা শেষ করে ফেলেছে, যদিও আমি নই, আমার সাথে কিন্তু আরও দুজন আছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রতিবার যা বলি
লাইক করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে তবে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর রেস্টুরেন্টটাতে অবশ্যই একবার ভিজিট করুন, স্পেশালি এখানকার বলবো ডাব চিংড়ি আর গন্ধরাজ মাটনের জন্য। এই দুটো এখানকার সত্যি একটা অনবদ্য খাবার। আর তাছাড়া নবাবী থালা তো দাম হিসাবে কিন্তু যথেষ্টই ভালো। সাপোর্ট আস।